আসসালামু আলাইকুম। জেড টিভি প্রেগনেন্সি টিপসে স্বাগতম। আপনি নবম সপ্তাহে পদার্পণ করেছেন, আপনাকে অভিনন্দন। শিশুর বিকাশ, লক্ষণ ও সযত্নের টিপস নিয়ে আজ আলোচনা করব। এ সপ্তাহের গর্ভবতীতে সকালের অসুস্থতা শিহরিত করে, মেজাজের দোল বা মুড সুইং, অম্বল বা বুক জ্বালা এবং অন্যান্য গর্ভাবস্থার লক্ষণগুলির প্রকাশ চলছে। এদিকে আপনার বাচ্চা গর্ভের ভিতরে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। শিশুটি এখন আনুমানিক 1 ইঞ্চি বা 2.5 থেকে 3 সেন্টিমিটার লম্বা। শিশুটি দ্রুত বাড়ছে এবং প্রতিদিন অনেক বেশি মানুষের মতো চেহারার আকৃতি নিচ্ছে। শারীরিক বৈশিষ্ট্য, অঙ্গ এবং শরীরের সিস্টেমের বিকাশ চলমান। ভ্রূণের লেজ অদৃশ্য হয়ে যাওয়ার পরে শিশুর শরীর সোজা হয়ে যেতে থাকে। তার হাত ও পায়ের ছোট আঙ্গুলগুলির রূপান্তর হতে শুরু করেছে এবং পায়ের আঙ্গুলগুলি আরও দৃশ্যমান হয়ে উঠছে। শিশুর কানের লোব এবং তার নাকের ডগাটি দৃশ্যমান হয়েছে। শিশুর চোখের পাতা এবং চোখের আরও অনেকগুলি গঠন চলমান। শিশুর হার্ট এবং ধমনির বিকাশ অব্যাহত থাকে। পাজর এবং স্টারনামের হাড় আকার ধারণ করে। শিশুর অগ্নাশয়, যকৃত এবং পিত্তনালীও এই পর্যায়ে গঠিত হয়। বাঁকা ও সোজা হচ্ছে এবং দুলছে। এই নড়াচড়াগুলি আল্ট্রাসাউন্ডে দৃশ্যমান, তবে আপনি এগুলি এখনও অনুভব করতে পারবেন না। এই ইন্টারেক্টিভ অভিজ্ঞতায় শিশুর এ সপ্তাহের মাইল ফলক অর্জিত হচ্ছে। সকালের অসুস্থতা, ক্লান্তি এবং ঘন ঘন প্রস্রাব অবিরত থাকতে পারে। আপনি হয়তো অম্বল, ঘাড়ে ও স্তনের চুলকানি এবং গর্ভাবস্থার সংবেদনশীল উত্থান পতন মোকাবেলা করছেন। আবেগগুলি সম্ভবত এই কয়েক সপ্তাহে রোলার কোস্টার রাইডের চড়ার মতো দোদুল্যমান। সাধারণভাবে বলতে গেলে মেজাজের পরিবর্তন গর্ভাবস্থায় 6 সপ্তাহ থেকে 10 সপ্তাহের মধ্যে সবচেয়ে মারাত্মকভাবে আঘাত হানে। মেজাজের এ পরিবর্তন স্বাভাবিক। ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোন ওঠানামার কারণে এমনটা হয়। এই হরমোনের পরিবর্তন নিউরোট্রান্সমিটার নামক মেজাজ নিয়ন্ত্রক মস্তিষ্কের রাসায়নিকগুলির স্তরে প্রভাব ফেলে। গর্ভাবস্থায় শারীরিক, সামাজিক এবং মানসিক চাপগুলি সমস্তই মেজাজের আপডাউনে অবদান রাখতে পারে। গর্ভাবস্থায় প্রজেস্টেরন হরমোনের কারণে আপনার বুক জ্বালা বা অম্বল শুরু হয়। প্রজেস্টেরন দেহের মসৃণ পেশি শিথিল করে এবং হজম শক্তি কমিয়ে দেয়। মসৃণ পেশি দিয়ে তৈরি পেটের শীর্ষে একটি স্পিংকটার রয়েছে। এটি খাবার ও পেটের অ্যাসিডকে কম রাখে। যেহেতু এটি শিথিল হয় এবং খাদ্য ও অ্যাসিডের খাদ্যনালীতে ফিরে যাওয়া সহজ, ফলে অম্বল বা বদহজম হয়। স্তনের ত্বক ক্রমবর্ধমান ও প্রসারিত হওয়ায় চুলকানি হতে পারে। দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিকে ত্বকে চুলকানি বেশি দেখা যায়। প্রথম ত্রৈমাসিকের প্রথম দিকে শুরু হতে পারে। ময়শ্চারাইজিং, বডি অয়েল বা লোশন প্রয়োগ করলে অস্বস্তি লাঘব করতে পারে। মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য সময় নিন এবং এই অস্বস্তিকর লক্ষণ থেকে কিছুটা মুক্তি পাওয়ার চেষ্টা করুন। মানসিক উত্থান পতনগুলি গর্ভাবস্থার একটি স্বাভাবিক লক্ষণ, তা জেনে আরও ভালো অনুভব করতে পারেন। ক্লান্তি, রক্তে কম শর্করা এবং মানসিক চাপ মেজাজ পরিবর্তনের ক্ষেত্রে অবদান রাখতে পারে। তাই মেজাজকে সহায়তা করার জন্য কয়েকটি জিনিস করতে পারেন, যেমন পর্যাপ্ত ঘুমাতে চেষ্টা করুন, খাদ্যে বেশি প্রোটিন যোগ করুন, চিনি পরিহার করুন, স্বাস্থ্যকর খাবার খান, একটু হালকা ব্যায়াম করুন, আপনার সঙ্গী, পরিবার এবং বন্ধুদের সাথে মানসম্পন্ন সময় ব্যয় করুন, মেডিটেশন করুন। স্তনে যদি কালশিটে দাগ বা চুলকানি হয় তবে গাইনির সাথে কথা বলুন। গরম পানিতে গোসল না করে ঠান্ডা পানিতে গোসল করতে পারেন। ত্বক শুকিয়ে যাওয়া সাবান এবং জ্বালাময়ী ডিটারজেন্ট পাউডার বা পোশাক এড়াতে পারেন। আইস প্যাক এবং শীতল পানির গোসল প্রদাহ হ্রাস এবং ব্যথা প্রশমিত করতে কাজ করে। অম্বল অস্বস্তিকর। যদি অম্বল বা বুক জ্বালায় ভোগেন তবে বারবার অল্প অল্প করে খাবার খাওয়া, আস্তে আস্তে খাওয়া এবং খাবারটি ভালোভাবে চিবানো অম্বল পরিত্রাণে সহায়তা করবে। ঠিক খাওয়ার পরেই বিছানায় যাওয়া এড়িয়ে চলুন। যদি স্বস্তি খুঁজে না পান তবে গর্ভাবস্থায় নিরাপদ ওষুধের জন্য গাইনির সাথে আলাপ করুন। গাইনিকে যে প্রশ্নগুলি করবেন ভাবেন সেগুলি লিখে রাখতে পারেন, যাতে সাক্ষাতের সময় সেগুলি ভুলে না যান। প্রতিটি ভিজিটে যা ঘটে তা রেকর্ড করতে পারেন এবং সমস্ত প্রশ্নের উত্তর লিখতে পারেন। বাচ্চা জন্মানোর পরে গর্ভাবস্থার ছোট স্মৃতিগুলির পাশাপাশি সমস্ত বড় মাইল ফলক এবং পিছনে ফিরে তাকাতে এ এক দুর্দান্ত উপায়। গর্ভাবস্থার ভিটামিন গ্রহণ চালিয়ে যান। দিনে প্রায় 10 থেকে 12 গ্লাস পানি পান করুন। আপনার অনুভূতি এবং অভিজ্ঞতা একটি ডায়েরিতে লিখুন।
সঙ্গীর সাথে উপসর্গ বা লক্ষণ নিয়ে কথা বলুন। প্রয়োজনে উপসর্গ সম্পর্কে গাইনির সাথে কথা বলুন। অনেকে সহবাস করা নিয়ে চিন্তিত হয়ে পড়েন, প্রকৃতপক্ষে আপনি পুরো 40 সপ্তাহ জুড়ে সেক্স করতে পারেন। অনেক দম্পতি শঙ্কিত যে গর্ভাবস্থায় সহবাস করা শিশুর ক্ষতি করে। না, শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই যতক্ষণ না অপ্রত্যাশিত যোনি রক্তপাত হয়। জরায়ুতে যা খোলার এটি যোনিটির শেষে এবং কমপক্ষে 2 ইঞ্চি লম্বা। এটি বাধা হিসেবে কাজ করে যা যোনিতে থাকা যে কোনো কিছুকে শিশু থেকে নিরাপদ দূরত্বে রাখে। গর্ভাবস্থায় যৌনতা শিশুর ক্ষতি করবে না। শিশু অ্যামনিওটিক তরল, মায়ের পেট এবং শ্লেষা প্লাগ দ্বারা সুরক্ষিত, যা জরায়ুকে সিলগালা করে রাখে। লেবার পেইনকালীন জরায়ুর অপ্রতুলতা ও কোনো জটিলতার ইতিহাস না থাকলে গর্ভাবস্থায় যৌনতা সাধারণত নিরাপদ হিসেবে বিবেচিত হয়। অবশ্যই সুরক্ষা একমাত্র বিবেচ্য বিষয় নয়, আপনি বেশ কিছু অস্বস্তিকর গর্ভাবস্থার লক্ষণ মোকাবেলা করতে পারেন। ধৈর্য ধরুন, সঙ্গীর সাথে আপনার কেমন অনুভূতি হচ্ছে তা জানান। শারীরিক ও মানসিকভাবে ঘনিষ্ঠ হওয়ার উপায় নিয়ে কথা বলুন। যদি প্রথম প্রসব পূর্ব ভিজিটটি এই সপ্তাহে হয় তবে পরীক্ষাগুলি করাতে ভুলবেন না। গাইনি প্রসব পূর্ব পরীক্ষা বা স্ক্রিনিংয়ের বিষয়ে সিদ্ধান্ত নিলে তা 10 সপ্তাহ থেকে 13 সপ্তাহের মধ্যে নির্ধারিত হবে। আল্ট্রাসাউন্ড বা নিউকাল ট্রান্সলুসেন্সি স্ক্রিনিং শিশুর ঘাড়ের পিছনে তরলের পরিমাণ পরিমাপ করে। ক্রোমোজোমাল ডিজঅর্ডারগুলির জন্য প্লাসেন্টা থেকে অপসারণ কোষগুলি পরীক্ষা করার জন্য কোরিয়নিক ভিলাস স্যাম্পলিং বা CBS টেস্ট সাধারণত 35 বছরের কম বয়সী সকল নারীর জন্য দেওয়া হয়। তবে 35 বছরের বেশি বয়সী নারীদের যারা জেনেটিক ডিজঅর্ডার ঝুঁকির মধ্যে রয়েছে তাদের স্ক্রিনিং টেস্ট ইস্যু হওয়ার আরও বেশি সম্ভাবনা রয়েছে। গর্ভাবস্থায় মেজাজের পরিবর্তন, আবেগ পরিবর্তন এবং বিরক্তি লাগা খুব স্বাভাবিক, তবে লক্ষণগুলি কখন প্রত্যাশার বাইরে চলে যাচ্ছে তা জানা গুরুত্বপূর্ণ। কখনো কখনো নিজের পক্ষে বলা মুশকিল, তাই অনুভূতি সম্পর্কে সঙ্গী এবং গায়নির সাথে নিয়মিত কথা বলুন। যদি মেজাজ খারাপ 2 সপ্তাহেরও বেশি স্থায়ী হয় এবং মনে হয় ভালো হচ্ছে না বা ক্ষুধা ও ঘুমের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন অনুভব করছেন, তবে মানসিক ডাক্তারের চিকিৎসা গ্রহণ গুরুত্বপূর্ণ। যদি উদ্বিগ্ন হন বা কোনো অস্বাস্থ্যকর পরিস্থিতি মোকাবেলা করেন তবে মানসিক স্বাস্থ্য সহায়তা পেতে কখনো দ্বিধা করবেন না। প্রসবোত্তর হতাশার প্রায় 1/3 গর্ভাবস্থায় শুরু হয়। প্রসবপূর্ব হতাশা এবং অন্যান্য মানসিক স্বাস্থ্যের উদ্বেগের জন্য প্রথম দিকে সহায়তা পাওয়া কেবল গর্ভাবস্থাকেই নয়, জরায়ুতে এবং জন্মের পরে শিশুর সুস্থতা বাড়িয়ে তুলবে। গাইনির সাথে আবেগ এবং মেজাজের পরিবর্তন নিয়েও আলোচনা করা উচিত। থাইরয়েডের কিছু স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগগুলি গর্ভাবস্থায় নেমে আসে এবং মেজাজ বা উদ্বেগের সমস্যার দিকে নিয়ে যায়। এখন প্রথম প্রসবপূর্ব ভিজিট, আপনি নতুন এক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছেন। আপনার পরিবারকে ঘিরে সম্ভবত উত্তেজনা, উদ্বেগ, ভয় এবং অনিশ্চয়তার সংমিশ্রণ রয়েছে এবং এটি খুব সাধারণ। গর্ভাবস্থা হলো বেশিরভাগ জীবন সমন্বয়। পরের সপ্তাহে এমব্রয় হিসেবে আপনার সন্তানের শেষ সপ্তাহ, 10 সপ্তাহের শেষে আপনার ছোট্টটি প্রসবপূর্ব বিকাশের পরবর্তী পর্যায়, এমব্রয় হতে ভ্রূণে উন্নীত হবে। প্রিয় দর্শক, গর্ভাবস্থার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।